নিউজ 18 বাংলায় খবর দিনভানে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো একটা ভাইরাল অডিও ক্লিপ শোনাবো আপনাদের যেখানে নেপাল মাহাতোর বিরুদ্ধে ব্যালট কারচুপি করার নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে প্রথমে সেই অডিও ক্লিপ শুনুন একটা প্যাকেটকে তোমাকে এমন একটা জায়গায় ফেলতে হবে কিছু ব্যালটকে বাইরে ফেলাই আচ্ছা সেইখানে একটা লোক ফিট করবে নর্মাল গুয়াইছে তৈরি নিয়ে বইলিবে যে একটা ব্যালট আছে বাকিগুলো দিও না একটা প্যাকেট কখন করিব যে অডিও ক্লিপ আপনারা শুনলেন সেই অডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে যেখানে নেপাল মাহাতো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে ব্যালট কারচুপি করার নির্দেশ দিয়েছেন সেই অডিও ইতিমধ্যেই ভাইরাল যেখানে নেপাল মাহাতোর বিরুদ্ধে ব্যালট কারচুপি করার নির্দেশ দেওয়ার অভিযোগ এবং সেই অডিও ক্লিপই আপনাদের শোনালাম অভিযোগ নেপাল মাহাতো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে ব্যালট কারচুপি করার নির্দেশ দিয়েছেন ইন্দ্রজিৎ মণ্ডল রয়েছে আরো বিস্তারিত বলবে ইন্দ্রজিৎ দেখো তমশ্রী একেবারেই যে অভিযোগ উঠছে একেবারেই পুরুলিয়াতে একেবারেই নেপাল মাহাতোর যে অডিও ভাইরাল হয়েছে তা নিয়ে একেবারেই সরগোল হয়েছে বিরোধীরা এবং তারা অভিযোগ করছে যে একেবারেই জেলা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে বারে বারে অভিযোগ উঠছিল সেই অভিযোগের ভিত্তিতেই একেবারে পরিষ্কার যে নেপাল মাহাতোর অডিও আমরা যদি সত্যতে যাচাই করি তবে অডিওতে যা শোনা যাচ্ছে তা নিয়ে তিনি যা বলছেন এক ব্যক্তির সাথে তা একেবারেই বলা যায় যে এই কথা যে কথা হচ্ছিল সেই কথা নিয়ে একেবারেই উত্তাল হয়েছে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস এবং তারা বারবার তদন্ত হোক এবং তদন্তে উঠে আসুক এর সত্যতা তার কারণ যদিও নেপাল মাহাতো এই অভিযোগ অস্বীকার করেছে তবে এই অডিওতে যা শোনা যাচ্ছে তাতে একেবারেই বোঝা যাচ্ছে যে নেপাল মাহাতো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে ব্যালট কারচুপি করার নির্দেশ দিয়েছেন যদিও অভিযোগ অস্বীকার করেছে নেপাল মাহাতো অনেক ধন্যবাদ ইন্দ্রজিৎ তোমাকে বলছে সে কি ইলেকশন কমিশন যে ব্যালট সরাবে ব্যালট থাকে ইলেকশন কমিশনের কাছে আর আমি ভাইরালটা শুনে যতটুকু বুঝলাম এটা একটা ফালতু জিনিস এবং যেখানে ব্যালট পাওয়ার গল্প করা হচ্ছে সেখানে এখন পর্যন্ত আমার যা খবর কোনো ব্যালট পাওয়ার পাওয়া যায়নি তৃণমূল কংগ্রেসের উপর যে কালিমা লিপ্ত করার একটা ঘৃণ্য চক্রান্ত বিরোধীদের এই অডিও ভাইরাল তার একটা জ্বলন্ত প্রমাণ আমরা চাই এর সত্যতা যাচাই হোক এবং জেলা প্রশাসন এবং জেলা পুলিশ এর যথোপযুক্ত তদন্ত করে উপযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অডিওটা কার বলে মনে হচ্ছে আমরা যে অডিওতে গোলার আওয়াজ শুনতে পারলাম যিনি ফোনটা করেছেন তিনি আপনারা জানেন যে প্রাক্তন বিধায়ক এবং কংগ্রেসের জেলা সভাপতি নেপাল মাহাতো